হাই, আমি জিতেন্দ্রনাথ জানা। সামনেই কালী পুজো, ফেস্টিভ্যাল অফ লাইট, তাই আমরা আজ কাগজ দিয়ে ম্যাথমেটিক্যাল ল্যাম্প বানানো শিখব। আজ আমরা সবথেকে সহজ একটা ল্যাম্প বানানো শিখব। এই ল্যাম্পটার নাম টেট্রাহেড্রন। টেট্রা মানে চার, হেড্রন মানে তল। ল্যাম্পটার টেমপ্লেট আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চারটে পাতা ডাউনলোড করে নাও এবং একটা চার্ট পেপারের ওপর লাগিয়ে নিয়ে যেরকম দাগ দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা কাঁচি দিয়ে অথবা শার্প নাইফ দিয়ে কেটে নাও। গোটা স্ট্রেট লাইন বরাবর এগুলোকে কাটতে হবে, আর যে ডটেড বা ব্রোকেন স্ট্রেট লাইন আছে সেই বরাবর এগুলোকে ভাঁজ করতে হবে। এরপর জাস্ট সিম্পল গ্লু দিয়ে, যে কোনো আঠা দিয়ে, এর তিনটে তলকে আমরা জুড়ে নিলাম। টেট্রাহেড্রন ল্যাম্প প্রায় রেডি। আমরা এই টেট্রাহেড্রনের তিনটে দিককে আঠা দিয়ে জুড়ে নিয়েছি, আর চার নম্বর দিকটায় স্টেপলারের সাহায্যে চার নম্বর দিকটাকে আমরা জুড়ে রাখলাম। তার কারণ এর ফলে আমরা একটা এমন ফ্ল্যাপ পাবো যে ফ্ল্যাপটাকে চাইলে খোলা যেতে পারে, এবং এই খোলা দিকটার মাধ্যমে আমরা একটা এলইডি ল্যাম্পকে এর ভেতরে রেখে দিলাম, এবং বাকি যে দুটো দিক রয়েছে এই দুটো দিককেও আমরা স্টেপলারের সাহায্যে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি স্টেপল করে জুড়ে নিতে পারি। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা বাকি দুটো দিককে জুড়ে নিচ্ছি। এই রকমভাবে আমরা ফ্ল্যাপগুলোকে একটু কাছাকাছি নিয়ে আসব, আর একটা স্টেপলার নেব, দিয়ে এই গ্যাপটার মধ্যে দিয়ে স্টেপলারটাকে দিয়ে খুব জোরে একটা স্টেপল করে দেবো। তার ফলে আমাদের দ্বিতীয় দিকটাও জাস্ট খুব সুন্দরভাবে এবং তাড়াতাড়ি লক হয়ে গেল। আর শেষ যে দিকটা পড়ে আছে সেই দিকটাতেও আমরা একইভাবে ফ্ল্যাপগুলোকে খুব কাছাকাছি নিয়ে আসব এবং স্টেপলার দিয়ে এটাকেও স্টেপল করে দেবো। স্টেপলার দিয়ে কাজটা খুব তাড়াতাড়ি হয়, আঠা শুকোতে একটু সময় লাগে, তাই তোমরা স্টেপলার দিয়েও কাজটা করতে পারো এবং ইজি হবে ল্যাম্পটাকে ভেতরে সেট করার জন্য স্টেপলারটাকে ইউজ করা। তো আমাদের টেট্রাহেড্রন ল্যাম্প পুরো রেডি হয়ে গেছে, চলো দেখে নিই এটাকে জ্বালালে কি অসাধারণ লাগে। আর এই টেট্রাহেড্রনের পেছনের ম্যাথমেটিক্সটা জেনে নিই। টেট্রাহেড্রন হলো একটা প্লেটনিক সলিড, এটা পৃথিবীর সবচেয়ে সরল থ্রি ডি স্ট্রাকচার, কারণ এটা সবচেয়ে সরল বহুভুজ, অর্থাৎ চারটে সমবাহু ত্রিভুজ দিয়ে তৈরি। যে কোনো ক্লোজ থ্রি ডি স্ট্রাকচার বানানোর জন্য তার শীর্ষবিন্দুতে কমপক্ষে তিনটে বহুভুজ চাই। সবচেয়ে সরল তিনটে বহুভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজ আমরা এখানে নিয়েছি চারটে। এটাই প্রকৃতির মধ্যে থাকা সবচেয়ে সরল পলিহেড্রন অর্থাৎ টেট্রাহেড্রন। এতে চারটে শীর্ষবিন্দু আছে আর চারটে তল আছে। এক একটা শীর্ষবিন্দুতে তিনটে করে তলই মিলিত হয়েছে, এবং সেই তলগুলোও সব একই রকম, সবকটাই সমবাহু ত্রিভুজ। তোমরা জানো পৃথিবীতে সবচেয়ে বেশি যে হাইড্রোকার্বন পাওয়া যায় অ্যালকেন CH4 অর্থাৎ মিথেন, তার স্ট্রাকচারও এই রকমই। টেট্রাহেড্রনের সেন্টারে যদি একটা কার্বন পরমাণু রাখা হয় তাহলে তার চারটে শীর্ষবিন্দুতে চারটে হাইড্রোজেন পরমাণু থাকবে, এবং এদের যে অ্যাঙ্গেল হবে 109.29 ডিগ্রি, এক্স্যাক্ট সেম অ্যাঙ্গেল এই টেট্রাহেড্রনেই পাওয়া যায়। মজার ব্যাপার হলো যে কোনো সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র তার উচ্চতাকে 2:1 অনুপাতে ভাগ করে, কিন্তু টেট্রাহেড্রনের সেন্টার পয়েন্ট তার উচ্চতাকে 3:1 অনুপাতে বিভক্ত করে। প্লেটনিক সলিড মাত্র 5টা আছে পৃথিবীতে। তোমরাও এই ভিডিওর ডেসক্রিপশানে থাকা টেমপ্লেটটা ডাউনলোড করো, এবং খুব অল্প সময়ের মধ্যে নিজের হাতেই অসাধারণ ল্যাম্পটাকে তৈরি করে ফেলো, এবং কালী পুজোয় নিজের বাড়িকে অসাধারণ আলো দিয়ে সাজাও, আর তার সাথে সাথে অসাধারণ অঙ্ক তোমরা নিজে হাতে কলমে শিখে নাও। সকলকে থ্যাংক ইউ। যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।